1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজেরা এই ভারতীয় মহাদেশের শাসন ক্ষমতা দখল করেছে। তারা শাসন করছে 200 বছর, 1947 সালের 14 আগস্ট এই 200 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করছে। ইংরেজরা যখন 200 বছর তারা শাসন করতে আছে, তখন 1757 সালের 23শে জুন থেকে 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা শাসন করছে। কেরা কথা বলে, কারা ইংরেজরা শাসন করছে? আমরা উঠে জুলুম করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, তারা আমরার মহিলাদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, আমরার মানুষটির যে মেরামত করাইছে। এখন তো রিক্সা চালাই নাই, ইংরেজরা এই রিক্সা চালু করছে। তারা বইয়া থাকতো আমরার মুসলমানেরা, আমরা দেশে ভারতীয় উপমহাদেশের হিন্দুরা, তারা কান্দ রিক্সা লইয়া টাইনা নিত। এইরকম রিক্সা অহনও ইন্ডিয়াতে কলকাতায় আছে। আমি কলকাতায় যখন প্রোগ্রামে দেখেছি, আবার অনেকেই কইছে যে দূরে এই রিক্সাটা তুলেন। আমি এই রিক্সাটা দেখলে আমার কান্দাইয়ে, একবার কান্দ দূরে টানতে আছে আর দুইজনে বইয়া রয়েছে, চালাইলেও মন্ডারে বুঝ দেওয়া যায় ফাওয়ে ছাড়তে আছে আর চলতে আছে। এই ইংরেজরা রিক্সা আবিষ্কার করিয়া আমদার উপরে অত্যাচার করছে, আমদার মানুষটির দিয়ে টানাইছে, তারা আরাম মতো ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্কিল্লা বইয়া রয়েছে 200 বছর। কয়শো বছর আমরা সহজ সরল আছি, 200 বছর কোনো মতে জিম খেটটা রয়েছে। এরপরে আমরা এই ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরাম, তারপরে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টা, এই মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, জৈনপুরের কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বায়নবী রহমাতুল্লাহ আলাই, ওলামায়ে দাওবন্দ মাহমুদুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই, এই ওলামায়ে দাওবন্দ, ওলামায়ে তরিকত, ওলামায়ে শরীয়ত সবাই মিলে, মুজাদ্দিদে জামান এবং জৈনপুরের খানদান সবাই মিলে, আলেম ওলামা পীর মশাইখ রিক্সা শ্রমিক জনতা খেটে খাওয়া সব লোক, পুরুষ মহিলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করলো, ইংরেজেরা এই দেশ সাইডা শোষণ কইরা লুণ্ঠন কইরা আমার দেশের দাবি দামি সম্পদগুলো সব ওই ব্রিটেনে নিয়া, তারপরে তারা এই ভারতীয় উপমহাদেশ থেকে গেছে। গা যাওয়ানোর সময় তারা একটা আকাম করে দিয়ে গেছে, এই ভারতীয় উপমহাদেশ তারা দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান তারা আবার দুইটা ভাগ করছে, একটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান হলো আমরা বাংলাদেশ। ভারতীয় উপমহাদেশ তারা দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান দারে আবার দুই ভাগ করে, একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান, মাঝে দিয়া ইন্ডিয়ার কলকাতা ঢুকাই দিছে। এগুল দিও পাকিস্তান, হেগুল দিও পাকিস্তান, মাইডি দিয়ে হলো কলকাতা। আমরার মুসলমানরা হ্যাবলা হয়ে গেছে, ও আমরা বাড়ির উদান দিয়া হেতারা বাড়ির রাস্তা গিরি, আমরা বেরিয়ে ট্রেন আমি কেমনে উড়ানো, আমরা বেরিয়ে উড়ানো নামে কেমনে মুরগা আসফালে কেমনে ধান হুগাইব কেমনে, উড়ান দিয়া যদি সারা গ্রামের দাম তীর্থ রাস্তা হয় ফিল্টর দিয়া, তাহলে এই ব্যাগ কি বেরিয়ে থাকতে পারবো? না, কথা কয় না থাকতে পারবো। তা আমরা বাড়ির উড়ান দিয়ে হাতাকার রাস্তা, এটা মান্য নেওয়া যায় না। তখন বিরোধিতা করছে মুসলমানরা, কিন্তু ইংরেজরা কামটা করে দিয়ে গেছে। ফলশ্রুতিতে কি হইলো, পাকিস্তান আর হিন্দুস্তান যখন দুইটা আলগা আলগা, এরপরে আবার গিয়া পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মানুষটি এটি যদিও মুসলমান, এটি ছিল আরেক অসভ্য, এটি আমরা পূর্ব বাংলার মানুষটির সহজ সরল ভাইয়া, এখানে যা পারছে তাই কষ্ট করাইছে। তিনটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, চন্দ্রগুণা পেপার মিলে সিটাগান কাগজ বানাইতো, হেই কাগজ বিমানে করাচি নিত, করাচিতে সিল মারাইয়া আডানার কাগজ আমরা বাংলাদেশ সৈন্য দেখতে হবে তো মুরব্বীরা কইতে পারবো, ঠিক কিনা কও? তো পাকিস্তান সিটাগান কাগজ বানাইয়া তোরা ধরো করাচি নে স্কৃতি, করাচিতে গুড়ান দিয়া বাংলাদেশ আনো স্কৃতি, এটা জিগাইবো কারা? আমরা ভাত খাই আমি ডাইরেক্ট নলা লইয়া খাইয়ালা, তো এমনি গুড়ান দিয়া খাওয়ানে ঠেহারা গিতে হবে। আমরা তারা ফুলা ফুলা মাছ না কোথাও, তারা রাত জন ক্ষমতা যেটা করে রেদ ভাল লাগে, তারা এই কামটা করছে ফইলা, এই আদানার কাগজ দেখতে হাই না বেচ্ছে, আমরা তারা এই রকম মান্য নিচ্ছে এখনো শেষ না তো। এরপরে আমরার মানুষটি খুব মন দিয়ে শুনে, এই দান্তির তারা, তারপরে গিয়া দেবিদ্বারের তারা, মুরাদনগর বাউন ফাড়ার তারা, আমরা দেশের অধিকাংশ মানুষ ছিল কৃষক, আমরার তারা এই সিকন চাউল চিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর সিহন চাউল তারা বাড়িতে লাগাইতো। আমি মুরুব্বিরার মুহ শুনছি যে এই সিহন চাউলটি যখন বাতি হইত কাডনের আগে দিয়া লেলিরা বাতাস এলে লাইলি দিয়ে আটটা গেলে এই চাউলের গন্ধ দানের বাইরে দিয়ে পাওয়া গেছে, সুবহানাল্লাহ কইতেন না? এই সুন্দর চিকন চাউল গুলা করতো আমরার তারা, খাইতো পশ্চিম পাকিস্তানের তারা,
আন্ডার তারা ফাট করতো, ফাট ফাট ছিলেননি উঠলে সবাই যখন লইতে যাইতো বুড়া বুড়া বেড়াইতেন হাওর সিফার আঙ্গুলের সিফার নিতে গা হয়ে যাইত গা, এই গাও মজা নেন লেগিয়া আমরা তারা মেহেন্দি বেড়াইয়া দিয়ে আসছে বুড়া বয়সে ফলাফেনে, আবার দাদারা তো মেহেন্দি দিকে আইসাইসি করছে ফলাফেনে বুঝছে মন্দির তো বিয়ার সময় না, দাদাই দি মেহেন্দি দি আরে আবার বিয়া করলো নাকি, দাদা আইস দেখা আরে বিয়া না গাও বিয়া মনে করে এটি গাওয়ের মন্দির, এইরকম করেছেন আমরা তারা এত দণ্ডত করছে আদম যে জুট মেইলে আমরা এই ফাট দিয়া কার্পেট বানাইতো, এই কার্পেট বানাইতো আমরা তারা শোভা পাইতো সেই এলিট পার্সন যারা ওই পাকিস্তানিদের বেডরুমে আর ড্রয়িং রুমে, আমরা তারা চিন্তা করলো কাগজ নিয়ে ঘুরান দিয়ে না দামে বেসস আমরা চিনিগুড়া চাউল তোরা নিয়ে খাস আমরার কার্পেট তোরা নিয়ে বিচাইরা হস, এত তানার ভাল লাগে না। মহান ছাব্বিশে মার্চ একাত্তর সালে একটা ঘোষণার পরে আমরা দেশের সহজ সরল মানুষটি সরল বেড়া সেতনে কিন্তু খবর আছে কেন, আমরা তারা সেচছে বা কান্দের ভাটটা গড়ের গুইড়াটা কামাই লাগাছে ডাইল দিয়া আহারে ফিডা নয়ডা মাস যেহেন পাইছে সিফা সাফা থালাইয়া ফেহে পানি হালাইয়া আহারে ফিডা এটা ও মা বুক হইয়া গিয়ে পাকিস্তান পড়ছে। 1971 সালের 16 ডিসেম্বর আজকে ডিসেম্বরের 24 তারিখ এই ডিসেম্বরে এই বিজয়ের মাসে তোমরা মাহফিলের আয়োজন করেছ, 1971 সালের 16 ডিসেম্বর সকালের যে সূর্যটা উঠলো রক্তিম সূর্য সেই লাল সূর্য রক্তিম সূর্যটা যখন উঠল পৃথিবীর মানচিত্রে ঝলঝল করে একটি দেশের নাম নতুন করে জায়গা করে দিল, দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমার, এই সোনার বাংলা পাইলাম আমরা। এবার হিসাব নিলাম 1757 থেকে 1947 ওখানে গেল 200 বছর, 1947 থেকে 1971 এখানে 23-24 বছর, 1971 থেকে 2020 এখানে হয়ে গেল 50 বছর। এখন এই বাংলাদেশের যারা মেম্বর তারা কি পাকিস্তানের না বাংলাদেশের, বুঝছেন না কথা কইেন ধুমধুরা থাকেন না কথা কইেন, তারার বাড়ি কি পাকিস্তান না বাংলাদেশ, আমদার যারা চেয়ারম্যান তারার বাড়ি কি ওই ইয়া কি কয় ইংরেজ না বাংলাদেশ, তারা এখন সবাই কেউ ব্রিটেনের নাই কেউ পাকিস্তানের নাই, মেম্বর কোন চেয়ারম্যান কোন ভোটার কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি কোন আমলা কোন কামলা কোন আয়া ফায়া যত জাতের পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা ইমাম মুয়াজ্জান ফিসাব মুরিদ ফুতে বাফে মিলাইয়া জিলাইয়া বেড়ায় বেরিয়ায় অহন কিন্তু পাকিস্তানের একজনও নাই ব্রিটেনেরও একজনও নাই, এখন পাকিস্তানিও নাই ইংরেজও নাই, আগে আমরা দোষ দিছি পাকিস্তান দাঁড়ে আমরা মিঠা পিঠা হেলে গেছে, আগে আমরা দোষ দিছি ইংরেজ দাঁড়া সব লয়ে যে গেতেছে কত সত্য, এখন আর ইংরেজ আসেনি অহন আর পাকিস্তানি আসেনি, অহন দোষ দিবা কারে, অহন ব্রিটিশের ভিতরে রডের বদলি পাঁচ ঠিক কিনা খ, এখন তো আর ইংরেজ নাই অহন তো আর পাকিস্তানি নাই অহন আমরা ব্রিটিশের ভিতরে রডের বদলি বাস দেয়, এটা কি বানান্য গল্প না সত্য, রডের ভিতরে বাস দিছে কয়দিন করে লইয়া পড়ছে বাস বেড়াইয়া বাইয়া উঠছে সাইজ চেয়েও তো দিছে না তে আস আস কি ঘটনা গিতা কারবার কি অহন কাড়াই দিল বাস, অহন তো ইংরেজও নাই পাকিস্তানিও নাই, 50টা বছর হলো দেশ স্বাধীন হলো সোনার বাংলার স্বপ্ন দেখালেন বঙ্গবন্ধু, আমরা সেই স্বপ্ন দেখে আমার দেশের অপামর জনতা জীবন বাজি রেখে মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমার দেশ এক রক্তক্ষয়ী সংঘর্ষের পরে স্বাধীনতা লাভ করলো, 50টা বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতার সুফল পেলাম না, আমরা দেখলাম যারাই ক্ষমতা এসেছে সবাই আমাদেরকে লোভ দেখিয়েছে, মাছে ভাতে বাঙালি দুধে ভাতে বাঙালি
ডাইরে ভাতে বাঙালি আমরা বুঝে সারছি, গুদা ভাতে ও নাই আমরা আসি কোন মতে আসি, আন্ডারটা আমরা আসি। সবার ভাগ্য বদল হয়েছে আপামর জনতা, রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষ ওই কুলি মুজুরের ভাগ্যের বদল হয় নাই। সোনার বাংলার রূপ দেখানো হয়েছে, সোনার বাংলার সোনার মানুষের বদলে টপটু বট সকল জায়গায় পাওয়া গেল চিকান আর বাটপারের হেডকোয়ার্টার। ঠিক কি না? একটা জায়গা নাই বাটপার না। আপনারা না না তারা খুশি তো, তারা মনে করছে উফরি দিয়া নেতার আরে করছে আপনারা বালা কস কাটতে কাটতে লাইন ফেরাই খেত অনেক তারা বালা মানুষ। ম্যাট ডাইলে রাস্তার একটি গরুর তোলে নিয়ে বিছায় গাড়া, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে গাড়া। হ্যাঁ এই যে ধামতির দিকে যে রাস্তাটা ঢুকছে সেই জায়গাটার নাম কিটা? কাশিশা। কাশিশাহের গেইটের মধ্যে একটা রিক্সা থাকলে বাড়া এক রকম, তিন চারটা রিক্সা থাকলে বাড়া আরেক রকম। ঠিক কি না? খাও রাইতের মাঝে দুই দেয়া ধামতির এক বাড়া কাশিশাহের ইয়া নামছে নাইমে সেরে দেয় একটা রিক্সা ওলা বইয়ে রয়েছে সাদরগাঁও দিয়া দেখা তারে সিগনালাইছে ধামতি বাড়ি কয় রে ব্যাগ স্যাগ লই আইছি কত টান দিয়ে দিয়ে খাও না ঘুমাইলাম টেবিলে কাশিশার ঘুমাইলেবো তার বাড়ি হলো ধামতি তে কাশিশার বিলে ঘুমাইলেবো। হ্যাঁ বারে তুই ঘুমাইলেবি এখন কি ঘুমাইবি ভাগ্য ঘুমাইবি কাও না সারাদিন ইয়া কয় তো টেহা তা কাম লাগলে তোরা বাড়াতে বাড়াই দিতাম না কয় বাড়াই দিলে যায় না গিয়ে ফোরে না টেহা বাড়াই দিলে কত দিবে না ওইলে আড়াইশো দিবে বাপ মারছে কখনো তিরিশ টেয়ার বাড়া তুই তিরিশ দোকানে সাহেব সাহেব কথা দশ টেয়া কইয়া নিলে তুই না ওইলে সত্তর টেয়া পাস তো দাপ মারছে কখনো? হ্যাঁ বারো তো করে সাহেব রাখাই উঠছে না ইয়া বেড়াই আছি দিয়া রয়েছে তুই কী থাকুইলি বাংলাদেশে এমন জায়গা নাই যেন বাটপার নাই। ঠিক কিনা? এই যে করুণা করুণা লইয়া ফুলাটা পৃথিবীর নাকশা নাই আর সিফা দিয়া রয়েছে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বেড়ে ছাগল টাগল মানুষ করে লাইছে বাচ্চা কেন ছাগল দিয়া এটা টিফা টিফি বন্ধ করেন এটা রাহেন হন ফকর রাহেন যারা করুণার কারণে কাফের বেদিনারা বেড়াইয়া ডরাই লাইছে তারার বেড়া কইঞ্জা সিফা দিয়া লাইছে ঘুমাতে উঠে স্বপ্নে দেহে তেমন ঘুমের ভিতরে মরা রয়েছে ফালদি উঠতে দেহ লাগ পালায় তারে ফানি খাইয়া তাড়াতাড়ি ঘুরছে এই করুণা এমন ডর ডরাইছে পৃথিবীর মানুষে এটা পকেটে রাখে এটা সাইয়া থাকলে এটা ফেলে নিতনাদ ডাই কেন না ফলো নিতনাদ করবে পকেট আমার দিকে সাইয়া থাকে তো করুণার কারণে সারা পৃথিবীর মানুষে ডরাইছে করুণা লইয়া যে ব্যবসা করন যায় বাংলাদেশের সাহিত্য ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? হগলে বেড়াইয়া সাহেবরা কইছে এটা কি তারিটা করুণায় গিয়ে হগলে ডরে হুশ নাই আর বাংলাদেশের সাহিত্যে ভুয়া সার্টিফিকেট দিয়া করুণা লইয়া বেড়াইয়াতে ব্যবসা শুরু করছে এবার হেতারা বেড়াইয়া চিন্তা করতেছে আরে সিটার তো কতই দিই কি সিটার ভুয়া সার্টিফিকেট দিয়ে ব্যবসা কর আরে কই যে তুই কুদ্দুর ডর নাই তার মরার ডর নাই ডাক্তার সাবরিনা সাহেব এই ভুয়া সার্টিফিকেট দিয়া পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মুখটার মধ্যে কত কালি মেঘটা দিছে তখন যেই দেশ যায় হেতারে কয় বাংলাদেশ এই যে করোনা সার্টিফিকেট ভুয়া এটা না আমার অনেক কিছু তো চিন্তা করার লাগে আপনারা ওই চিন্তাটার লোক যোগ করে লাগছে ও এতবার ছড়াই লোকতে আল্লাহ তো অনেক জায়গাত নিছে এতবার ফার তো কোনখানে দেখছি না বাংলাদেশে এতবার ফার গিরে আমার মনে হয় আল্লাহ বোধে বিমানও করে বাটফার কই নিতে লইছিস বাংলাদেশ বরাবর আইসে পরে দুপুরে এসব দুপুরে গেছে খাওয়া দাওয়া